সূর্য আমাদের সৌরমণ্ডলের প্রাণ, যেটার কারণে সম্ভব হয়েছে এই পৃথিবীতে প্রাণের। কিন্তু এই সূর্যের সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। সূর্য থেকে আলাদা আলাদা ওয়েভলেন্থে ক্ষতিকারক রেডিয়েশন বেরিয়ে থাকে, যা আমাদের সৌরমণ্ডলের সব গ্রহকেই গরম রাখে আর এনার্জি প্রদান করে। কিন্তু আমরা সূর্যের থেকে 150 মিলিয়ন কিলোমিটার দূরে মজুদ পৃথিবীর একটি ঘন বায়ুমণ্ডলের নিচে থাকলেও তারপরেও এই সূর্যের কিরণ আমাদের স্কিন এবং চোখের ক্ষতি করতে পারে। সূর্যের এই কিরণের ডেটাকে সংগ্রহ করার জন্য নাসা একটি মহাকাশযানকে সূর্যের খুব কাছে পাঠিয়েছে। আর এই মহাকাশযানটি সূর্যের এতটাই কাছে যাবে যে যতটা আজ পর্যন্ত অন্য কোনো মহাকাশযান যেতে পারেনি। নাসা আশা করছেন এই মহাকাশযানটি সূর্যের কাছে গিয়ে তার অধিক তাপমাত্রায় গলে যাওয়ার পূর্বে আমরা তার থেকে অনেক তথ্য সংগ্রহ করতে পারব। নাসা এই মহাকাশযানটির নাম দিয়েছেন পার্কার সোলার প্রোব। 12 আগস্ট 2018 $1.5 বিলিয়ন তৈরি করা পার্কার সোলার প্রোবকে সূর্যের অধ্যয়নের জন্য লঞ্চ করা হয়। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা পার্কার সোলার প্রোবের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেই সাথে আমরা এটাও জানব পার্কার সোলার প্রোব বর্তমানে কতটা পথ অতিক্রম করেছে, এবং কি বন্ধুরা ভিডিও শেষে আমি এটাও জানাবো কিভাবে আপনি পার্কার সোলার প্রোবের লেটেস্ট আপডেট ঘরে বসেই পেতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটি ভীষণই ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। তাহলে আসুন বন্ধুরা, শুরু করছি আজকের নতুন আরও একটি ভিডিও। পার্কার সোলার প্রোব মানব নির্মিত একটি বিস্ময়কর বস্তু, যেটা সূর্যের থেকে মাত্র 60 লক্ষ কিলোমিটার দূরে থেকে তার তথ্য আমাদের কাছে পাঠাবে। শুনতে এই দূরত্ব অনেক বেশি মনে হলেও যানটি সূর্যের তাপমাত্রাকে পৃথিবীর তুলনায় 500 গুণ অধিক পরিমাণে অনুভব করবে। এর মানে এই মহাকাশযানটিকে 1377 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার মোকাবেলা করতে হবে। একই সাথে এই মহাকাশযানকে হাই রেডিও অ্যাক্টিভিটির সম্মুখীন হতে হবে। এই মিশনটিতে পার্কার সোলার প্রোব কয়েকবার সূর্যের ডেঞ্জার জোনের ভেতরে এবং বাইরে আসবে। আর মানব দ্বারা নির্মিত করা অন্য যে কোনো মহাকাশযানের তুলনায় সূর্যের 7 গুণ অধিক কাছে চলে যাবে। আমরা এখনও পর্যন্ত সূর্যের করোনার সম্পর্কে তেমন কিছুই জানি না। আশা করা হচ্ছে এই মিশন থেকে আমরা সূর্যের পৃষ্ঠের সম্পর্কে অনেক অজানা তথ্যকে জানতে পারব। $1.5 বিলিয়ন দ্বারা তৈরি করা পার্কার সোলার প্রোব 12 আগস্ট 2018 ফ্লোরিডাতে অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হয়েছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই মহাকাশযানটি 7 বৎসরের সূর্যকে 24 বার প্রদক্ষিণ করবে। এই মহাকাশযানটির বাইরের অংশে 4.5 ইঞ্চির একটি কার্বন কম্পোজিট সিল লাগানো হয়েছে, যেটা এই মহাকাশযানটিকে সূর্যের থেকে বের হওয়া ভয়ঙ্কর কিরণের হাত থেকে রক্ষা করবে। এর মানে যানটি 1377 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও সুরক্ষিত থাকবে। বিজ্ঞানীদের মতে পার্কার সোলার প্রোবের সাইজ একটি গাড়ির সমান, আর এই যানটির ভেতরের তাপমাত্রা রুম টেম্পারেচারের সমান। এই মহাকাশযানটি থেকে আমরা সূর্যের সম্পর্কে অনেক কিছু জানতে পারব। আমরা জানতে পারব সূর্যের থেকে বের হওয়া সোলার উইন্ডের গতি কি করে এতটা বৃদ্ধি পেতে পারে। সেই সাথে আমরা এই অধ্যয়ন থেকে এটাও জানতে পারব সূর্যের বায়ুমণ্ডলের তাপমাত্রা তার পৃষ্ঠের তাপমাত্রা থেকে এতটা অধিক কেন। নাসার অনুসারে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা 5500 ডিগ্রি সেলসিয়াস, অপরদিকে সূর্যের বায়ুমণ্ডলের তাপমাত্রা প্রায় 10 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। তাই বন্ধুরা, বলাই যেতে পারে এই মিশন থেকে আমরা আমাদের বিশাল তারার সম্পর্কে অনেক অজানা তথ্যকে জানতে পারব। এখন বন্ধুরা আসুন জানি পার্কার সোলার প্রোব এখনও পর্যন্ত কী কী তথ্য আমাদেরকে পাঠিয়েছে, এবং কি সেই সাথে এই মহাকাশযানটি এখন কোথায় অবস্থান করছে। পার্কার সোলার প্রোব কোথায় আছে আর এটার কারেন্ট লোকেশন কী, এটাকে বোঝার জন্য আমাদেরকে এর ট্র্যাজেক্টরিকে সঠিকভাবে বুঝতে হবে। পার্কার সোলার প্রোবের ট্র্যাজেক্টরি এই রকম নয় যে এটা সরাসরি সূর্যের দিকে ছুটে যাবে বা সরাসরি সূর্যের কাছে গিয়ে তার প্রদক্ষিণ করতে শুরু করবে। এটার ট্র্যাজেক্টরিকে এইরকমভাবে ডিজাইন করা হয়েছে যে এটা পৃথিবী থেকে সূর্য এবং সূর্য থেকে ভিনাস গ্রহ পর্যন্ত আসবে। এর মানে 12 আগস্ট এই মহাকাশযানটি লঞ্চ করার পর এটা ভিনাস আর মার্কারির গুরুত্বাকর্ষণ বলকে ব্যবহার করে আরও অধিক গতি বৃদ্ধি করে সূর্যের কাছে চলে যায়। এই মহাকাশযানটি এইভাবেই 7 বৎসরে 24 বার সূর্যকে প্রদক্ষিণ করবে।
এবং কি প্রতিবার সূর্যকে প্রদক্ষিণ করার সময় তার বৃত্তকার কক্ষপথটি ছোট হতে শুরু করবে। এর মানে এই মহাকাশ যানটি যখন 2025 শেষবার সূর্যকে প্রদক্ষিণ করবে তখন পার্কার সোলার প্রোভের সূর্যের থেকে দূরত্ব হবে মাত্র 60 লক্ষ কিলোমিটার। এবার আসুন জানি বর্তমানে এর কারেন্ট লোকেশন কি। 12 আগস্ট 2018 লঞ্চ করার পর পার্কার সোলার প্রোভ স্পেসে 63,569 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে সূর্যের দিকে ছুটতে থাকে। সেপ্টেম্বর 2018 এই মহাকাশ যানের মধ্যে থাকা সকল প্রকার ইনস্ট্রুমেন্টের টেস্টিং এবং অ্যাক্টিভেশন শুরু হয়ে যায়। 9 সেপ্টেম্বর 2018 পার্কার সোলার প্রোভের মধ্যে লাগানো টেলিস্কোপের সাহায্যে প্রথম পিকচারটি ক্যাপচার করা হয়। রাইট সাইডের পিকচারে যে অবজেক্টটি দেখা যাচ্ছে এটা হচ্ছে জুপিটার, আর লেফট সাইডে যে পিকচারটি দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের গ্যালাক্সি মিল্কওয়ের একটি অপরূপ দৃশ্য। 25 সেপ্টেম্বর 2018 পার্কার সোলার প্রোভ তার ক্যামেরার সাহায্যে আরও একটি পিকচারকে ক্যাপচার করে। এটা আমাদের পৃথিবীর পিকচার, যেটা 43.47 মিলিয়ন কিলোমিটার দূর থেকে নেওয়া। এইখানে যে ব্রাইট স্টারটি দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের পৃথিবী। এরপর 3 অক্টোবর 2018 পার্কার সোলার প্রোভ তার নির্ধারিত 7 ভিনাস ফ্লাইবাইয়ের মধ্যে প্রথমটা সফলভাবে পূর্ণ করে নেয় এবং কি সে তার গতিকে বৃদ্ধি করে সূর্যের দিকে ছুটে চলে। 29 অক্টোবর 2018 পার্কার সোলার প্রোভ এখনও পর্যন্ত সূর্যের সবথেকে কাছে পৌঁছানো মানব দ্বারা নির্মিত কোনো অবজেক্ট হয়ে যায়। এর পূর্বে এই রেকর্ড নাসা এবং জার্মানির মিলিত স্পেসক্রাফ্ট হেলিয়াস্টুয়ের ছিল, যেটা এপ্রিল 1976 সূর্যের থেকে 42.72 মিলিয়ন কিলোমিটার দূর পর্যন্ত যেতে পেরেছিল। 31 অক্টোবর 2018 পার্কার সোলার প্রোভ তার প্রথম সোলার এনকাউন্টারে প্রবেশ করে। পার্কার সোলার প্রোভ সূর্য থেকে 0.25 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের দূরত্বে থাকা অবস্থাতেই সঠিকভাবে কাজ করতে পারে, কিন্তু যখনই এটা 0.25 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের রেডিয়াসের মধ্যে প্রবেশ করে তখন সূর্যের হাই টেম্পারেচার আর হাই চার্জ পার্টিকেলের কারণে এর মিশন কন্ট্রোল টিমের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময় এই মহাকাশ যানটি অটো মোডে কাজ করতে থাকে। সূর্যকে প্রথমবার অরবিট করার সময় এই সময় 11.6 দিনের হবে, আর শেষের অরবিটের সময় 9.6 দিন হবে। পার্কার সোলার প্রোভের সাথে সংযোগ স্থাপন না হওয়ার এই সময় অন্তরালকেই সোলার এনকাউন্টার বলা হয়ে থাকে। 6 নভেম্বর 2018 পার্কার সোলার প্রোভ সূর্যের সবথেকে কাছে, সূর্যের থেকে মাত্র 24 মিলিয়ন কিলোমিটার দূরে ছিল, আর এই অরবিট পূরণ করার সময় এই স্পেসক্রাফ্টের গতি ছিল 3,43,112 কিলোমিটার প্রতি ঘন্টা। এই মহাকাশ যানটি এই অরবিট পূর্ণ করার দুদিন পর মানে 8 নভেম্বর 2018 একটি পিকচার ক্যাপচার করে। যখন পার্কার সোলার প্রোভ এই পিকচারটি ক্যাপচার করে তখন সে সূর্য থেকে 27.1 মিলিয়ন কিলোমিটার দূরে মজুদ ছিল। এই পিকচারে একটি সোলার উইন্ডসকে দেখা যাচ্ছে, আর যে ব্রাইট অবজেক্টটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের মার্কারি, এবং আপনি যে ডার্ক স্পটগুলো দেখতে পাচ্ছেন এগুলো ব্যাকগ্রাউন্ড কারেকশনের সময় তৈরি হয়। পার্কার সোলার প্রোভ তার ফার্স্ট এনকাউন্টারের সময় অনেক তথ্য সংগ্রহ করে এবং সে ওই সমস্ত তথ্যগুলোকে তার কাছেই স্টোর করে রাখে। এখন নাসার বিজ্ঞানীরা ওই সমস্ত তথ্যগুলোকে নাসার ডিপ স্পেস নেটওয়ার্কের সাহায্যে 7 ডিসেম্বর 2018 ডাউনলোড করছে। এই তথ্যকে ডাউনলোড করতে কয়েক সপ্তাহের মতো সময় লেগে যায়। 20 জানুয়ারি 2019 পার্কার সোলার প্রোভ তার প্রথম অরবিট পূর্ণ করে এবং দ্বিতীয় অরবিটের শুরু করে। বন্ধুরা, আপনারা যদি পার্কার সোলার প্রোভ বর্তমানে কোথায় অবস্থান করছে এটার সম্পর্কে লেটেস্ট আপডেট পেতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। এইখান থেকে আপনি এটার সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণই ইনফরমেটিভ লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানান। একই সাথে এই ভিডিওটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সায়েন্টিফিক ভিডিওর সমস্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নেক্সট টাইম এরকমই কোনো সায়েন্টিফিক এবং থটফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।